উর্দি পড়ে মদ খেয়ে গড়াগড়ি রাজ্য পুলিশের কনস্টেবলের, মুখে আবার কেষ্ট নাম। খবর পেয়ে তড়িঘড়ি সহকর্মীকে উদ্ধার করলেন অন্য সহকর্মীরা। মদের দোকানের উল্টো দিকে মদ্যপ অবস্থায় অচৈতন্য হয়ে গড়াগড়ি খাচ্ছেন উর্দিধারী এক পুলিশ কর্মী। বীরবীর করে কি যেন বলছেন, একটু কাছে গেলে বোঝা যাচ্ছে তিনি বলে চলেছেন, কেষ্ট মোড়ল আমার সব নিয়েছে, আমিও নেব। হ্যাঁ কেষ্ট, কেষ্ট মোড়ল কি ও মাঙ্গয় ভাই, কেষ্ট মোড়ল কি কি নেবে? বীরভূমের বোলপুর লজ মোড়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। জানা গেছে বোলপুর শহরের লজ মোড়ের একদিকে মদের দোকানের উল্টো পাশে বোলপুর থানারই এক উর্দিধারী পুলিশ কর্মীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ কর্মীর কাছে যেতেই ভেসে আসে মদের গন্ধ, আর ওই পুলিশকর্মী ক্রমাগত বীরবীর করে বলে চলেছেন, কেষ্ট মোড়ল আমার সব নিয়েছে, আমিও নেব। ঘটনা দেখে স্থানীয়রা বুঝে যান দিনে দুপুরে অন ডিউটি পুলিশকর্মী মদ্যপ অবস্থায় পড়ে রয়েছেন। বোলপুর থানায় খবর দিলে প্রায় ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে আসে বোলপুর থানার এসআই রাকেশ তামাং। যদিও ওই পুলিশকর্মী দাবি করেন প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওই পুলিশকর্মী, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ওই পুলিশকর্মী অসুস্থই হন তবে তাকে উদ্ধার করতে এত দেরি করে কেন এলেন পুলিশের আধিকারিকেরা? এর মধ্যে বড় কোনো বিপদও তো ঘটে যেতে পারত, নাকি নিচু পদের কর্মী বলে গড়িমসি করেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা, নাকি পুলিশের কেচ্ছা আড়াল করতেই অসুস্থতার গল্প ফাঁদা হয়েছে? বৃহস্পতিবার দুপুরে বোলপুরের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উঠেছে নানা প্রশ্ন। অনেকে আবার এই ঘটনাকে নিয়ে ব্যঙ্গ কৌতুক করেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রশ্ন উঠছে, একজন কর্তব্যরত পুলিশকর্মী কর্তব্যরত অবস্থায় কি করে এমন কাজ করলেন? কি হয়েছে? হ্যাঁ বলো, শরীর খারাপ? কি হয়েছে? তুমি কি খেয়েছো? ওরা কি নেবে, আমি আর দেবো না। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।